নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অর্ধচন্দ্র যোগ সম্বন্ধে। কি এই অর্ধচন্দ্র যোগ, কীভাবে এই অর্ধচন্দ্র যোগের সৃষ্টি একজন জাতকের কুষ্ঠিতে, একজন জাতিকার কুষ্ঠিতে হতে দেখা যায়। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে অর্ধচন্দ্র যোগের প্রভাব পড়েছে, তাদের জীবনে অর্ধচন্দ্র যোগ সৃষ্টি হয়েছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফল, কী পরিণাম মিলতে দেখতে পাবেন। দেখুন, অর্ধচন্দ্র যোগ তখনই সৃষ্টি হয় যখন দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাব, তৃতীয় ভাব থেকে নবম ভাব, পঞ্চম ভাব থেকে একাদশ ভাব, ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাব, অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাব, নবম ভাব থেকে তৃতীয় ভাব, একাদশ ভাব থেকে পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ ভাব। আমি যে ভাবগুলির কথা বললাম, সেই ভাবগুলি থেকে সেই ভাবগুলি পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় থেকে অষ্টম, তৃতীয় থেকে নবম, এরকম প্রত্যেকটি ভাবগুলির মধ্যে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে যদি প্রত্যেকটি ঘরেই কোনো না কোনো গ্রহের অবস্থান হয়ে থাকে এবং সেই প্রত্যেকটি ঘরে যদি গ্রহের অবস্থান থাকে এবং পরপর সাতটি রাশিতেই যদি প্রত্যেকটা ঘরে কোনো না কোনো গ্রহের অবস্থান হয়, তাহলে সেই যোগকে বলা হয়ে থাকে অর্ধচন্দ্র যোগ। কোনো ঘর যদি মিস হয়ে যাচ্ছে, কোনো ঘর যদি গ্যাপ হয়ে যাচ্ছে, এমন যোগ কিন্তু সেক্ষেত্রে তৈরি হবে না, সেক্ষেত্রে এই যোগ ভঙ্গ হতে পারে। তাই আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি ঘরেই যেন গ্রহ থাকে। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে অর্ধচন্দ্র যোগ সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, এদের দেহ, এদের মন অত্যন্ত সুগঠিত থাকে। এদের দেহ এবং মনের মধ্যে কিন্তু একটা আলাদা ঊর্জা থাকে এবং তার সাথে সাথে এরা জীবনে কিন্তু সংঘর্ষ কী সেটা কিন্তু খুব একটা জানে না এবং এদের জীবনে বড় কোনো সংঘর্ষ এদের কখনোই করতে হয় না। এরা সর্বদা সুখী জীবনযাপন করে এবং সমগ্র জীবনে ছোটোবেলা থেকে বড় একদম মানে বৃদ্ধা বয়স পর্যন্ত, সময়কাল পর্যন্ত, এরা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে এরা কিন্তু জীবনযাপন করে থাকে। এরা সারা জীবন সুখের অধিকারী হয়ে থাকে। তাই অর্ধচন্দ্র যোগ জাতককে কিন্তু অনেক বেশি বিলাসিতা, অনেক বেশি সুখ প্রদান করে থাকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম অর্ধচন্দ্র যোগ কীভাবে সৃষ্টি হয় এবং এই যোগের ফলে জাতক বা জাতিকার জীবনে কী প্রভাব অবশ্যই পড়তে পারে সে বিষয়। আর আমাদের ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।